আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলের উপরে শান্তি ও রহমত বর্ষিত। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিসএবিলিটি ও রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট, সিপ কনসালটেন্ট, ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী, ঢাকা। আমি আজকে আপনাদের ফ্রোজেন শোল্ডার অথবা স্কন্ধ ব্যথার বা আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস মানে স্কন্ধ ব্যথা ইজ আমাদের যে শোল্ডার জয়েন্ট এটার ব্যথার ডাক্তারি ব্যায়াম, থেরাপিউটিক এক্সারসাইজ, মেডিকেল এক্সারসাইজ দেখাবো। অনেকে আমার কাছে আসেন ভুল এক্সারসাইজ করেন দেখি, তারা অনেকে জানেন না, হিতে হাত প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত করে আমার কাছে আসে। তো প্রথমত আমি যে টার্মটা বলছিলাম ফ্রোজেন শোল্ডার, এই টার্মটা এখন আর চলে না সারা ওয়ার্ল্ডে, এটা ওল্ড হয়ে গিয়েছে, মানে ওল্ড ভার্সন। এখন এটাকে আরো সূক্ষ্মাতি সূক্ষ্ম টার্ম ইউজ করা হয়, যেমন আমরা এখন বলি এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অফ শোল্ডার জয়েন্ট। তো বাংলা যদি বলি সেটা হচ্ছে স্কন্ধ, এই জোড়াটাকে বলা স্কন্ধ জোড়া, স্কন্ধ জোড়া। তো স্কন্ধ জোড়ায় যদি কোনো ব্যথা হয় সেটার যে থেরাপিউটিক এক্সারসাইজ সেটা নিয়ে আজকে আমি আপনাদের এক্সারসাইজগুলো দেখাবো। খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন, এক্সারসাইজ ধৈর্য করে না দেখলে তাহলে কিন্তু আপনি ঠিকমতো করতে পারবেন না। তো একটা একটি করে আমি এক্সারসাইজ দেখাচ্ছি, আমার পাশে মডেল আছে, যদি সাজেস এই জোড়ায় ব্যথা বা এই জোড়ায় ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা এখানে হাত উঠাতে অসুবিধা হয়, উঠাতে কষ্ট, হ্যাঁ উঠাতে পারছেন না, পিঠ চুলকাইতে কষ্ট হয়, হ্যাঁ কষ্ট, তারপরে চুল বাঁধতে মহিলাদের কষ্ট, বাথরুম ব্যবহার করতে কষ্ট, এই হাত রাতে ঘুম আসে না, তো সেই এক্সারসাইজগুলো আমি একটা 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 করে আমি দেখাচ্ছি। প্রথমত অ্যাক্টিভ ফ্রি মোবিলাইজিং এক্সারসাইজ অফ শোল্ডার জয়েন্ট, অ্যাক্টিভ ফ্রি মোবিলাইজিং এক্সারসাইজ। এই ধরবেন, এই যে মনে করেন আপনার এই হাতটা ফ্রোজেন, সেটা ধরলেন, এ একটা ভালো, অথবা দোনোটা ফ্রোজেন হলে অসুবিধা না, দুটা একসাথে ধরবে, ধরে দেন উঠানো করে আবার নামানো, হ্যাঁ উঠা উঠা একেবারে সোজা একেবারে উঠা, হ্যাঁ আবার নামা আবার উঠা, আবার নামা আবার এদিকে পাশে, হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের দুই দিকে ঘুরিয়ে দেখালাম। এর মূল কারণটা হচ্ছে অনেকে ব্যায়াম করে কিভাবে জানেন, এটা এই যে একটি ফ্রি নিজে নিজে করে কি করে, এটা কোনো ব্যায়াম না, মানে পুরো উঠাইতে হবে, একটা আরেকটা ধরে পুরো উঠাতে হবে, দেখা আবার এই যে দেখেন পুরো উঠছে, হ্যাঁ পুরো উঠছে, বোঝা যায়, এটা এক নম্বর ব্যায়াম গেল। দুই নম্বর ব্যায়াম এই যে দেখেন হাত করো, এই করলেন আটকে দিলেন, দিয়ে এটাকে এই হাতটা এই একটা করে টেনে উঠাবেন, উঠে এই পিঠে পিছনে নিবেন, ওকে এবার গুরুত্ব, এই গা সোজা থাকবে, তারপরে এই দুই কনুই এই কনুই এই কনুই একসাথ করবেন নিজে নিজে, হ্যাঁ আবার সোজা করবেন, মানে পাখির পাখ নেওয়ার মতো, হ্যাঁ পাখির পাখ নেওয়ার মতো করেন, করো করো, খেয়াল করেন মনোযোগ সহকারে, আবার দুই নম্বর এক্সারসাইজ গেল।
this প্রত্যেকটা এক্সারসাইজ কে বলা হয় মোবিলাইজিং এক্সারসাইজ শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজেস দিস ইজ মেডিকেল এক্সারসাইজ থেরাপিউটিক এক্সারসাইজ তারপরে যে ব্যায়ামটা দেখাবো সেটার নাম হচ্ছে পেন্ডুলার এক্সারসাইজ অলসো মোবিলাইজিং এক্সারসাইজ পেন্ডুলার এক্সারসাইজ হ্যাঁ আচ্ছা পেন্ডুলার এক্সারসাইজের নিয়মটা হচ্ছে যে হাতটা ফ্রোজেন আপনার যেমন যদি হাতটা ফ্রোজেন হয় খেয়াল করেন একটু সামনে ঝুঁকতে হবে লাইক দ্যাট হ্যাঁ ঝুঁকে একটু সামনে আগাও সামনে আগাও একটা ফ্রিজ আগায় যেমন ওর পিছনে কিন্তু ব্যাড আছে আবার ব্যাডে বাড়ি খেলে হবে না একটু ঝুঁকে হাতটা এই হাতটা রিল্যাক্স এই হাতটাকে রিল্যাক্স করতে হবে রিল্যাক্স ছেড়ে দিতে হবে ছেড়ে রিল্যাক্স আরো রিল্যাক্স ঘোরা এবার এবার এটা এসে ঘড়ির কাঁটার দিকে আবার উল্টা দিকে হ্যাঁ ঘোরা আবার ওদিকে এই এক্সারসাইজ গুলো আপনারা নিজেরা বাসা করবেন হ্যাঁ খুব ইজি পেন্ডুলার আরো আছে তারপরে এই পেন্ডুলাম হ্যাঁ 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 ওদিকে রুকি ঘুরে দুই দিকে দুই এক্সিস হ্যাঁ হ্যাঁ এই যে একেবারে সেরে দিয়ে করবেন সেরে সেরে দিয়ে একেবারে এটা মনে করেন আপনার শরীরে হাতটা নাই একেবারে রিল্যাক্স হ্যাঁ দালি আবার উল্টা দিকে করবেন তারপরে পাশে দোলা দোলাইবেন দোলনা দোলনা পেন্ডুলাম হ্যাঁ খেয়াল করেছেন আপনারা পেন্ডুলাম এখন যে এক্সারসাইজটা দেখাবো চার নম্বর এক্সারসাইজ সেটা হচ্ছে দিস ইজ অলসো মোবিলাইজিং এক্সারসাইজ এটা এটা নাম হচ্ছে ওয়াল এক্সারসাইজেস ওয়াল এক্সারসাইজেস ওয়াল এক্সারসাইজ নট অনলি নেসেসারি যে ওয়ালই করতে হবে আপনি যে কোনো এরকম ওয়াল পান বা গাছ পান বা যে আপনার জন্য সুইটেবল যে জায়গা আছে কোনো এক্সারসাইজ সেক্ষেত্রে কি করতে হবে খেয়াল করেন এই ওয়ালের পাশে দাঁড়াবেন দাঁড়িয়ে এই যে যে হাতটা ফ্রোজেন এই হাতটা ফ্রোজেন এই হাতটাকে আপনি এই যে ওয়ালে লাগিয়ে এইটাকে আঙ্গুল দিয়ে এভাবে উঠবেন খেয়াল করেছেন এভাবে উঠাবেন 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 উঠিয়ে তারপরে এই লাগবেন তারপরে এই নামাবেন আবার উঠাবেন আবার নামাবেন আবার উঠাবেন আবার নামাবেন আবার ওয়াল করবেন এটা ওয়াল এক্সারসাইজ চারটা গেল প্রত্যেকটা এক্সারসাইজই 10 থেকে 15 20 বার প্রতিদিন দুই থেকে চার বেলা আপনারা কন্টিনিউ করবেন তারপর এক্সারসাইজ আসতেছি পাঁচ নম্বর এক্সারসাইজ তো পাঁচ নম্বর এক্সারসাইজের জন্য আপনার এরকম একটা গামছা বা টাওয়াল বা ওড়না বা কাপড় বা এই জাতীয় যে কোনো দড়ি হইলে হবে তো গামছাটা হইলে ভালো সফট আমরা কি করতাম ছোটকালে ভুলে গিয়েছেন আপনারা আমরা যখন গোসল করতে যেতাম পুকুরে নেমে গা ঘষতাম কিন্তু গামছা দিয়ে ঠিক না পিছনে বুঝলে গেছে এখন একটু স্টাইল পাল্টাইছে তো এই গামছা নিলেন এই গামছাকে নিয়ে আপনারা এই এই ব্যায়াম করতে পারেন গামছা তারপরে দেখেন আবার অল্টারনেটিভ এদিকে হ্যাঁ তারপরে এই গামছা দিয়ে আপনারা এক্সারসাইজ করবেন কোন যে এক্সারসাইজ দেখাবো এটা হচ্ছে পুলি এক্সারসাইজ 6 নাম্বার এটা অলসো মোবিলাইজিং এক্সারসাইজেস সেই ক্ষেত্রে এরকম পুলি ওভারহেড পুলি আপনারা সিলিং এ টাঙিয়ে নিতে হবে এই হাত একেবারে উঠাবে অনেকে এক্সারসাইজ করে এই হাত সোজা হয় না এটা কোনো এক্সারসাইজ হবে না হ্যাঁ এটা কোনো এক্সারসাইজ না এটা বুঝতে হবে এটা হাতকে সোজা উঠাইতে হবে
দেখছেন এই যে পুলি এক্সারসাইজ দেখালাম এটা এই ফ্রোজেন শোল্ডারে রোগীদের ব্যথা হয় এক্সারসাইজ করতে কষ্ট করতে চায় না তবে পুলি এক্সারসাইজটা খুবই মেকানিক্যালি ইফেক্টিভ এবং রোগী করতে চায় কারণ এটা মেকানিক্যাল ডিভাইস পুলি যখন উপরে টানা হয় যে একটা ভালো সেটাতে টান দিলে একটা উঠে এখানে মেকানিক্যালি হেল্পফুল হয় তো পুলি এক্সারসাইজটা করা খুব ইজি এরকম একটা পুলি কিনে নিতে হবে উদাহরণ পুলি সিলিং আছে না উপরে ফ্যানের সিলিং এ টাঙিয়ে দিতে হবে টাঙিয়ে আপনার বাসায় এই পুলি এক্সারসাইজ করবে আমি দেখালাম এটা আমাদের যেহেতু হসপিটাল এখানে সেটিং করা এই পুলি করতে হবে পুলি যদি না পাওয়া যায় ডিপিএসসি হাসপাতালে ফার্মেসিতে পুলি অ্যাভেলেবল এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন এই পুলি এক্সারসাইজ বাসায় করবেন এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটা হচ্ছে 7 নম্বর এক্সারসাইজেস এরকম কোন বার বা রড বা এসএস পাইপ বা আপনাদের সুবিধা বা বাস হলে হবে এরকম একটু ওজন হলে ভালো হয় অন্তত 1 কেজি 2 কেজি বেশি ওজন নাও ঠিক হবে না এটা এভাবে সোজা চেষ্টা করবেন উঠাবেন আবার আস্তে 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 নামাবেন আবার আস্তে 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 উঠাবেন যতটুকু পারেন আবার নামাবেন এই এক্সারসাইজটার নাম হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এক্সারসাইজেস রেজিস্টার্ড এক্সারসাইজ অলসো এটা ওয়ান টাইপ অফ মডিফাইড মোবিলাইজিং এক্সারসাইজেস বা রেজিস্টার্ড এক্সারসাইজ এখন যে এক্সারসাইজটা দেখাবো এটা হচ্ছে 8 নম্বর এক্সারসাইজ নাম্বার 8 এরকম উঁচা কিছুতে শুয়ে আপনারা করতে পারেন বাসায় বা যে কোনো জায়গায় এইভাবে সে উপরে এসে শুবেন শুয়ে এই কিনারে এসে হাতটা এই ঝুলায় দিবেন ঝুলে এটা করতে থাকবেন হ্যাঁ এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটা 9 নম্বর এরকম একটা ডাম্বেল নিতে হবে বা আধা কেজি মতো ওজনের একটা ডাম্বেল নিয়ে নেবেন সর্বোচ্চ 1 কেজি ওজন বা 1 পাউন্ড নিয়ে হাতে নেবেন নিয়ে এরকম বিছানায় শুয়ে শুয়ে করবেন আস্তে নেবেন আবার এবং এটা এই পাশে করা যাবে পাশে আবার এদিকে আবার এদিকে আবার এই এখন যে এক্সারসাইজটা দেখাবো এটা হচ্ছে থেরাপেন্ড এক্সারসাইজ অলসো রেজিস্টার্ড এক্সারসাইজ ফর ショルダー জয়েন্ট থেরাপেন্ড আমার হাতে আছে দেখেন এটা এভাবে নিবেন নিয়ে রাখবেন আবার আবার এই ধরে রাখবেন দেখেন এবং এটার কয়েক ভাবে করা যায় এই পাটা রাখিয়ে দিয়ে যে হাতটা সমস্যা আপনার যেমন এই হাতটা যদি সমস্যা হয় এটা রেজিস্টার এক্সারসাইজ এই অ্যাডহেসিভ ক্যাপসুলা ইজিশন শোল্ডার বা ফ্রোজেন শোল্ডার বা স্কন্ধ ব্যথা সন্ধির চিকিৎসার জন্য বিভিন্ন দিকে করা যায় ঠিক না এ সামনেও করা যায় এই গেল 10 নম্বর এক্সারসাইজ তো মোট 10টা এক্সারসাইজ দেখালাম আপনাদেরকে এই 10টা এক্সারসাইজ আপনারা 10টা প্রতিটা এক্সারসাইজ ন্যূনতম 10 থেকে 15 20 বারও করতে পারবেন স্পেশালি যে পুলি এক্সারসাইজটা দেখালাম সেটা বেশি করাটা ভালো বাকি এক্সারসাইজগুলো রেগুলার তিন বেলাও করতে পারেন নিয়মিত এক্সারসাইজগুলো করবেন পাশাপাশি অন্যান্য যে চিকিৎসা আছে যেমন ম্যানিপুলেশন ইলেকট্রোথেরাপি প্রোলোথেরাপি ইন্ট্রাআর্টিকুলার থেরাপি এগুলো আপনাকে অবশ্যই একজন বাত ব্যথা ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্টের শরণাপন্নয় পাশাপাশি চালিয়ে যেতে হবে কিছু সাপ্লিমেন্ট এগুলো খেয়ে যেতে হবে যেমন কন্ডোটিন সালফেট এমএসএম হায়ালিউরিক অ্যাসিড
গ্লুকোসামাইন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এবং খনিজ লবণ তো এগুলো একসাথে পাশাপাশি খেতে হবে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শে এগুলো করতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে আপনারা আমার এই ইউটিউব পেজটি লাইক দিবেন ভিডিওকে শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনারা কি জানতে চান সেটা লিখবেন এবং ফেসবুকের পেজটি লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল